মাস্ক ব্যবহার না করা লোকদের জরিমানা দিতে হলো শিলচরে। বুধবার শিলচর নাজিরপট্টি পয়েন্টে বাইকে দুজন ব্যক্তি চলাচল করা এবং মাস্ক ব্যবহার না করা লোকরা দিলেন জরিমানা। এদিন সদর থানার অফিসার রঞ্জিত পাল সিআরপিএফ বাহিনী নিয়ে এই অভিযান চালান। মাস্ক পরিধান না করা লোকরা 100 টাকা জরিমানা এবং বাইকে আরোহী নিয়ে চলাচলকারীরা 200 টাকা জরিমানা দিলেন। যেসব বাইক চালকদের হেলমেট ছিল না তাদের ট্রাফিক ব্রাঞ্চে পৌঁছে দেন পুলিশ আধিকারিক রঞ্জিত পাল। এই অভিযানের জন্য 4 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা হলেন কাছাড়ের সহকারী আয়ুক্ত অবিলাশ বার্নওয়াল, ভিবুর আগরওয়াল, দেবজ্যোতি গগৈ ও মারিয়া তানিম। কালকে থেকে শুরু হয়েছে, এটা চলবে এখন কয়দিন? আনটিল ফার্দার অর্ডার চলবে।